চট্টগ্রামের তো এটা একেবারে মানে কি বলবো যে চট্টগ্রামবাসী জীবনের সাথে একটা মিশে গেছে এই সমস্যাটা, এবং একেবারেই মানে কি বলবো এটা আর মানে এর কোনো সমাধানই খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, আজকে যখন সকালবেলা আমি যখন মানে এই অফিসের এই কাজগুলো করছি, ঠিক আমাদের চট্টগ্রামের এক সহকর্মীর ইয়েতেই কিন্তু আমার ইয়ে হলো যে উনি বলছিলেন যে পুরো চট্টগ্রাম ভেসে গেছে, আমি অফিস যেতে পারছি না। হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলার মানে সেটা কিন্তু সকালের দিকে, ঠিক আছে। এরপরে কিন্তু বৃষ্টি আরো বেড়েছে, ঠিক আছে। আপনি দেখেন যে পুরো চট্টগ্রাম নিয়ে প্রতিবেদনও করেছি, যে জায়গায় যাচ্ছেন সেখানে পানি। ঢাকায় মানে আপনার একটা সৌভাগ্যবশত আমি বলবো যে এখনো পর্যন্ত কিন্তু খুব বড় কোনো এলাকায় দীর্ঘক্ষণ ধরে পানি ধরে আছে, জলাবদ্ধ হয়ে আছে ব্যাপারটা বোধহয় ওই রকম ঢাকায় এখনো পর্যন্ত ঘটেনি। এর একটা কারণ হচ্ছে আপনি দেখবেন এই এই বৃষ্টিতে একটা ব্যাপার হলো যে টানা কিন্তু হচ্ছে, মানে এক ঘন্টা ধরে কিন্তু টানা হলো না, এই 15-20 মিনিট হচ্ছে আবার একটুখানি বন্ধ হচ্ছে আবার হচ্ছে, এই কারণে হয়তো হতে পারে। কিন্তু এই চট্টগ্রামের অবস্থাটা খুবই অস্বাভাবিক এবং এটা এখন হয়তো বা স্বাভাবিক হয়ে গেছে চট্টগ্রামের মানুষের জন্য।